সর্বত্র গরমে লু বইছে বেশ কিছুদিন ধরে, ঘরে বাইরে কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না। অস্বস্তি এবং তীব্র গরমের দহনের জ্বালায় অসুস্থ হয়ে পড়েছে। এই পথ চলতি মানুষকে একটুখানি স্বস্তি এবং আরাম দিতে মানবিক উদ্যোগ নিয়েছে দুটি সংস্থা। এ দুটি হল পেগাসাস ও নীলজ্যোতি ট্রাভেল এজেন্সি। এই দুই সংস্থার কর্ণধার অল্ড্রেন মজুমদার এবং সঞ্জীব আচার্য যৌথভাবে উদ্যোগী হয়ে সোমবার আগরতলা শহরের চারটি জায়গায় জলছত্র খুলেছে। এই জলছত্রগুলোতে তৃষ্ণার্ত এবং ঘর্মাক্ত পথ চলতে মানুষকে তরমুজ, জল এবং শরবত বিতরণ করা হয়। প্রচুর মানুষ ক্লান্তি দূর করতে এই জলছত্রে এসে জল পান করেছে এবং ফল খেয়ে তৃপ্ত হয়েছে। দুই কর্ণধার জানিয়েছেন, ভবিষ্যতে গরমের হাত থেকে নিস্তার পেতে হলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, তবেই যদি একটুখানি স্বস্তি পাওয়া যায়। আজকে নীলজ্যোতি ট্রাভেলস এবং পেগাসাসের যৌথ উদ্যোগে আমরা আগরতলা শহরের চারটি জায়গায় আমরা জলছত্র আরম্ভ করছি, যেটাতে আমরা তীব্র গরমে কিছুটা হলো যাতে সবাইকে আমরা একটু জল পান করি। আজকের যে হিসাব, তাহলে ভারতবর্ষের মধ্যে আমরা 1 থেকে 2 নম্বরের মধ্যে আছে গরমের মধ্যে। এটাই আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আমরা সবাই মিলে একটু করে একটা করে গাছ যদি লাগাই তাহলে আমাদের অনেক ভালো হবে এবং সবার জন্য সুস্থ এবং জীবনদায়ক হবে।